আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি রোজার আগের দিন আমি করেছি, তো ওভাবে আসলে সময় সুযোগের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে শেয়ার করতে হলো। আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে, এজন্য আসলে বাচ্চাদের জন্য চাইলে অনেক কিছু আগে থেকে রেডি করে রাখতে পারছিলাম না, সেই সাথে ফ্রোজেন আইটেমগুলোও রাখতে পারছিলাম না, আমার ফ্রিজে তেমন একটা জায়গা ছিল না বলে। তো যে আইটেমগুলো আসলে না রাখলে একদমই নয়, আমার ইফতারে প্রতিদিনের প্রয়োজনে আসলে যে আইটেমগুলো অনেক বেশি লাগে, তো এগুলো ভাবলাম অল্প করে হলেও কিছু একটু করে রাখি। তো এখানে আমি আদা রসুন পেস্ট করে নিচ্ছি, আর আদা রসুনটা আসলে আমার সব সময় লাগে, তবে ইফতারিতে একটু বেশিই লাগে, যেহেতু ছোলা রান্নায় বা অন্যান্য আইটেমে একটু হলেও আমি ব্যবহার করে থাকি, এজন্য আসলে ইফতারিতে আদা রসুনটা আমার খুবই প্রয়োজনীয়। তো এখানে আমি আগে থেকে একটু ব্লেন্ড করে রেখে দেব, যাতে করে বেশ কয়েকদিন আমার খুব ভালোভাবে হয়ে যায়। এছাড়া আরও বেশ কিছু টুকিটাকি আমার ইফতারে প্রয়োজনীয় কিছু আইটেম রেডি করে নেব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই হয়তো একটি লাইক দিতে ভুলে যান, এজন্য আসলে প্রতিটি ভিডিওতে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বলা। আশা রাখছি আপনারা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখবেন। তো এই তো আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর অল্প পরিমাণ করে আমি ছোটো পাত্রে রেখে দিয়েছি, ওগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো, আর এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো ওগুলো শেষ হলে আবার আমি নামিয়ে নেব। আমি আসলে এভাবেই করি, অনেকে হয়তো অনেকভাবে ডিপ ফ্রিজের সংরক্ষণ করে। প্রতিদিনের ইফতারে আমার আরেকটি প্রয়োজনীয় আইটেম হলো শুকনা মরিচের গুঁড়া। তো এখানে আমি শুকনা মরিচটাকে খুব ভালোভাবে টেলে নিচ্ছি অল্প পরিমাণ তেল দিয়ে, যাতে করে মরিচটা একদমই মচমচে হয়ে যায় আর আমি খুব সহজে এটাকে গুঁড়া করে ফেলতে পারি। এই শুকনো মরিচের গুঁড়ো বিশেষ করে আমার আলুর চপ করতে এবং বিভিন্ন ধরনের আইটেম ইফতারিতে তৈরি করতে আসলে প্রয়োজন হয়। আলুর চপ বা যে কোনো চপ করতে আমি শুকনো মরিচের গুঁড়াটাই ব্যবহার করি। এক্ষেত্রে আসলে কাঁচা মরিচ আমি ব্যবহার করি না, তার কারণ হচ্ছে আরিয়ার পাপা কাঁচা মরিচের চপ খেতে একদমই পছন্দ করে না। তো এজন্য আসলে প্রতি বছরই এভাবে আমি গুঁড়া করে রেখে দিই, এতে করে কিন্তু আমার অনেক বেশি উপকার হয়। প্রতিদিন আসলে মরিচ টেলে নেওয়া গুঁড়া করা একটা ঝামেলা হয়ে যায় বা অনেকটা সময়ের নষ্ট হয়, তো আমি যদি এভাবে অনেকগুলো এভাবে গুঁড়া করে রেখে দিই তাহলে আসলে প্রতিদিন আমাকে এই ঝামেলাটা করতে হয় না। আপনারা চাইলেই কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। যারা আমাদের মতো শুকনো মরিচের গুঁড়া বিভিন্ন চপ বা ইফতারিতে অন্যান্য আইটেমে ব্যবহার করেন বা খেতে খুবই পছন্দ করেন, তারা চাইলেই এভাবে একসাথে অনেকগুলো শুকনো মরিচকে টেলে গুঁড়া করে বক্সে রেখে দিতে পারেন। এতে করে আপনাদের যখন প্রয়োজন হবে তখনই আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই তো বেশ কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তার আগেও কিন্তু আমি কিছু কাঁচামরিচ ফ্রোজেন করে রেখেছিলাম। তো ভাবলাম এখানে সবগুলো কাঁচামরিচ আসলে ফ্রোজেন করব না, কিছু কাঁচামরিচ ফ্রোজেন করব আর বাকি অর্ধেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এখানে আমি মরিচের বোটাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম আর পচা মরিচগুলো আলাদা করে বেছে রাখছিলাম, আর যদি আমি সবগুলো একসাথে রেখে দিতাম তাহলে দেখা যেত ভালো মরিচগুলো নষ্ট হয়ে যেত। তো এই তো আমি মরিচের বোটাগুলো ছিঁড়ে নিয়েছিলাম আর এখান থেকে অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখে দিব, আর বাকি অর্ধেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। কাঁচা মরিচ আসলে যখনই বাসায় নিয়ে আসা হয় না কেন, এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে অনেক দিন যাবত ভালো থাকে। তো আমি এই টুকিটাকি কাজগুলো আসলে একটু রেডি করে নিয়েছিলাম, কারণ এগুলো আসলে আমার ইফতারিতে প্রতিদিনই অনেক বেশি প্রয়োজন হয়। অনেক কিছুই আসলে করার ইচ্ছে ছিল কিন্তু বাচ্চাদের জন্য আসলে ওইভাবে করতে পারিনি, তো রোজার সময় আসলে কষ্ট হয়ে যাবে, তারপরও কিছু করার নেই, তখনই আসলে করতে হবে। আগে থেকে আসলে করে রাখলে ভালো হতো কিন্তু সময় ও সুযোগের অভাবে করতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর আরিয়ার পাপা আমাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে এসেছে। রোজা চলে এসেছে আর রোজার মধ্যে তো এই ধরনের ভাজা পোড়াগুলো খাওয়া হয়, তারপরও আরিয়ার পাপা যেহেতু বৃষ্টি তো ভাবলো বৃষ্টির মধ্যে এগুলো খেতে ভালো লাগবে, এজন্য এই ভাজা পোড়াগুলো নিয়ে এসেছে। তো এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থেকে যাবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।